তুমি যদি এই ডোমিনোগুলোর সবগুলো দাগ একসাথে যোগ করো, তাহলে তুমি 63টা দাগ পাবে। তুমি এখন যদি এই দাগগুলো গুনে দেখো, আমরা তাহলে 63টা দাগ পাবো। তারা এখন আমাদের বলছে যে এখানকার ডোমিনোতে পাওয়া দাগগুলোর যোগফল একটি ছয়তল বিশিষ্ট ডোমিনোর সবগুলো দাগের যোগফল থেকে 42 হবে। তারা বলছে যে তুমি যদি একটি ছয়তল বিশিষ্ট ডোমিনো নাও, ছয়তল বিশিষ্ট ডোমিনো এই যে অনেকটা এরকম দেখতে, এটা ঘনকের মতো হবে, আর এই দাগগুলো যদি তুমি গুনে দেখো, এই সবগুলো দাগ, যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি আর যেগুলো অন্য পাশে আছে সেগুলো সবগুলো মিলে হবে একটি ছয়তল বিশিষ্ট ডোমিনোর মোট দাগ। এখন তারা বলছে যে এই যে 63টা দাগ ছয়তল বিশিষ্ট ডোমিনোর সবগুলোর দাগের যোগফল থেকে 42টা বেশি হবে। এবার তাহলে ছয়তল বিশিষ্ট ডোমিনোতে কতগুলো দাগ আছে বের করা যাক। প্রথমেই তোমাকে বুঝতে হবে যে তারা আমাদের কাছে ঠিক কি চাচ্ছে। এটা কি তোমার কাছে থাকা ডোমিনোগুলোর দাগের সংখ্যা থেকে কম নাকি বেশি? তুমি এখানে বলতে পারো যে আমি তো এখানে 42টা বেশি পড়ছি, আমি এখানে বেশি শব্দ দেখতে পাচ্ছি, তাহলে এখানে 42টা দাগ বেশি থাকবে। কিন্তু তোমাকে অনেক সাবধান হতে হবে, যখনই তুমি একটা শব্দ সমস্যার সামনে পড়বে, শুধুমাত্র এই শব্দ দেখে কখনো বলবে না, কারণ সবসময় জিনিসগুলো একরকম হয় না। তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের কাছে কি চাওয়া হচ্ছে। আরও একভাবে আমরা বিষয়টা চিন্তা করতে পারি, যদি তুমি একটি ছয়তল বিশিষ্ট ডোমিনোর সবগুলো দাগ একসাথে যোগ করো, যেটা তারা আমাদের করতে বলছে, আমরা এটাকে প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি। যদি তুমি একটি ছয়তল বিশিষ্ট ডোমিনোর সবগুলো দাগ যোগ করো আর সেই যোগফলের সাথে তুমি 42 যোগ করো, তাহলে এই যে এখানে থাকা ডোমিনোগুলোর দাগের সংখ্যার সমান হবে। তারা বলছে যে এটা 63 হবে। ছয়তল বিশিষ্ট ডোমিনোর সবগুলো দাগ যোগ 42 সমান হবে 63, অথবা এই 63 একটি ছয়তল বিশিষ্ট ডোমিনোর সবগুলো দাগের যোগফল থেকে 42টা বেশি। এখন আমরা বের করার চেষ্টা করি এই প্রশ্নবোধকের এখানে কত হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন যোগ 42 সমান 63 হয়, এটা এভাবেও বলা যায় যে প্রশ্নবোধক চিহ্ন সমান হবে 63 বিয়োগ 42। তাহলে কি হবে এখানে? 63 হল দশকের ঘরে 6 আর এককের ঘরে 3, 42 হল দশকের ঘরে 4 এককের ঘরে 2। আমরা এটাকে বিয়োগ করতে চাই, আর এটা করলে আমরা বের করতে পারবো একটি ছয়তল বিশিষ্ট ডোমিনোতে কতগুলো দাগ আছে। এককের ঘরে যাওয়া যাক, 3টা 1 বিয়োগ 2টা 1 সমান 1টা 1, 6টা 10 বিয়োগ 4টা 10 সমান 2টা 10। তাহলে আমরা বিয়োগফল পাচ্ছি দশকের ঘরে 2 আর এককের ঘরে 1, তাহলে 21টি দাগ। ছয়তল বিশিষ্ট একটি ডোমিনোতে মোট 21টি দাগ আছে।